মাইক্রোসফট এক্সেল প্র্যাকটিক্যাল তার ভিডিও তৈরি হচ্ছে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে কোনো ওয়ার্কশিটকে আনপ্রোটেক্ট করা যায় এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি কীভাবে কোনো ওয়ার্কশিটকে প্রোটেক্ট করা যায় এবার আনপ্রোটেক্টটা শেখাচ্ছি তোমরা আমার খাতাটা পাশে খুলে রাখো আর মন দিয়ে ভিডিওটা দেখো স্টেপস নাম্বার ওয়ান দেখো লেখা রয়েছে খাতায় যে ওয়াকবুকের ওয়ার্কশিট প্রোটেক্টেড রয়েছে সেই ওয়াকবুকটি ওপেন করতে হবে আমি সময় বাঁচানোর জন্য অলরেডি আমি ওয়াক বুকটা ওপেন করে রেখেছি এর আগের ভিডিওতে এই ওয়ার্কশিটটাকেই আমরা প্রোটেক্ট করে রেখেছিলাম সেটা আমি অলরেডি ওপেন করে রেখেছি তাহলে ফার্স্ট স্টেপ হয়ে গেল সেকেন্ড স্টেপ দু নম্বর স্টেপ রিভিউ ট্যাব অ্যাক্টিভেট করতে হবে মাউস পয়েন্টার খেয়াল করো এই আমি ওপরে নিয়ে যাচ্ছি ওপরে এই যে রিভিউ ট্যাব এই যে রিভিউ ট্যাব দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি রিভিউ ট্যাবের আশেপাশে ওপরে তাকাও এই যে রিভিউ ট্যাব এবার এই রিভিউ ট্যাব অ্যাক্টিভেট করতে হবে আমি মাউস পয়েন্টার রিভিউ ট্যাবের ওপর রেখে একটা ক্লিক করলাম রিভিউ ট্যাব অ্যাক্টিভেট হয়ে গেল নেক্সট স্টেপ তিন নম্বর স্টেপ টুলবার থেকে আনপ্রোটেক্ট শিট আইকন বা অপশন সিলেক্ট করতে হবে একটি ডায়ালগ বক্স আবির্ভূত হবে মাউস পয়েন্টার খেয়াল করো এই দেখো টুলবারে রয়েছে আনপ্রোটেক্ট শিট আইকন বা অপশান এর আগের ভিডিওতে এটা ছিল প্রোটেক্টেড প্রোটেক্ট শিট আইকন বা অপশান একবার তুমি কোনো ওয়ার্কশিটকে প্রোটেক্ট করে ফেললে এখানে দেখাবে আনপ্রোটেক্ট শিট এই অপশানটা আবার বলছি কোনো ওয়ার্কশিটকে প্রোটেক্ট করা হলে এই আইকনটাই হয়ে যায় আনপ্রোটেক্ট শিট তাহলে এই যে আনপ্রোটেক্ট শিট আইকন বা অপশনটা আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি এবার আমি এর ওপর ক্লিক করবো লক্ষ্য করো এই মাউস পয়েন্টটা রেখে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখো ছোট্ট একটা ডায়ালগ বক্স খুলে গেল এই যে তোমাদের সামনে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি লেখা রয়েছে আনপ্রোটেক্ট শিট এই যে ডায়লগ বক্সটা নেক্সট স্টেপে চলে গেলাম চার নম্বর স্টেপ যে পাসওয়ার্ড ব্যবহার করে ওয়ার্কশিটটি প্রোটেক্ট করা হয়েছিল সেই পাসওয়ার্ডটি টাইপ করতে হবে এই যে সাদা জায়গাটা দেখছো একটা বক্স এই যে বক্স টেক্সট বক্সটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড অর্থাৎ এই জায়গায় আমাকে সেই পাসওয়ার্ডটা টাইপ করতে হবে যেটা টাইপ করে আমি ওয়ার্কশিটটাকে প্রোটেক্ট করেছিলাম আবার বলছি এই যে পাসওয়ার্ড চাইছি তোমার কাছে তা মানে তোমাকে আবার সেই পাসওয়ার্ডটা টাইপ করতে হবে যেটা ব্যবহার করে তুমি ওয়ার্কশিটটাকে প্রোটেক্ট করেছিলে তা আমরা পাসওয়ার্ড ইউজ করেছিলাম বরিশা আমি এবার এখানে সেই বরিশা পাসওয়ার্ডটা টাইপ করছি তোমরা দেখো বি এ আর এইচ এ আমি এখানে সেই পাসওয়ার্ডটাই আবার টাইপ করলাম বরিশা আর তোমরা জানো পাসওয়ার্ড যেহেতু গুপ্ত শব্দ সেটা শো বা দেখায় না তার জায়গায় দেখো গোল 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 বা বৃত্তাকার কিছু শেপ বা সার্কুলার কিছু শেপ তোমায় দেখিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি এখানেই বরিশা লেখা হয়েছে এক একটা অক্ষরকে এরকম গোল গোল চিহ্ন বা সার্কুলার শেপ দিয়ে দেখানো হচ্ছে নেক্সট স্টেপ পাঁচ নম্বর স্টেপ ওকে বাটনে ক্লিক করতে হবে ঠিক তলাতেই রয়েছে দেখো ওকে বাটন এই যে ওকে বাটন আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি আমি এবার এই ওকে বাটনে ক্লিক করব লক্ষ্য করো এই ক্লিক করলাম যেই ক্লিক করলাম আমার কাজ হয়ে গেল অর্থাৎ এই ওয়ার্কশিটটা আনপ্রোটেক্ট হয়ে গেল এবার তোমাদের সেটা আমি দেখাচ্ছি যে আনপ্রোটেক্ট হয়েছে কি না চলে এলাম ছ নম্বর স্টেপ দেখো লেখা রয়েছে খাতায় এবার ওয়ার্কশিটটির মধ্যে ডেটা এন্ট্রি ডেটা এডিটিং ডেটা ডিলিট করলে দেখা যাবে সেই অপারেশনগুলি করা যাচ্ছে লক্ষ্য করো আমি এবার শেষ যে রেকর্ডটা রয়েছে এই যে রেকর্ডটা ওয়ান জিরো ওয়ান জিরো এর তলায় ক্লিক করলাম এবার আমি টাইপ করছি ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো নিয়ে নিল ট্যাব মারলাম এবার ধরো আমি টাইপ করছি আবার কম্পিউটার আবার ট্যাব মারলাম তোমরা জানো কীভাবে ডেটা এন্ট্রি করতে হয় এবার ধরো আমি লিখছি টোয়েন্টি ফাইভ আবার ট্যাব মারলাম ধরো আমি লিখছি চার লাখ করে এন্টার টিপলাম তাকিয়ে দেখো নতুন একটা রেকর্ডের এন্ট্রি ও নিয়ে নিল অর্থাৎ ডেটা এন্ট্রি অ্যালাউ করছে এবার দেখো এই যে এখানে কুড়ি লেখাটা আছে এই কুড়ি যে সংখ্যাটাকে আমি এডিট করব বা চেঞ্জ করবো এই আমি সেলটার ওপর রাখলাম মাউস পয়েন্টার এডিট করতে গেলে সেলের ওপর মাউস পয়েন্টটা রেখে ডাবল ক্লিক করতে হয় আমি এবার এই টোয়েন্টি যে সংখ্যাটা লেখা রয়েছে তার ওপর মাউস পয়েন্টটা রেখে ডাবল ক্লিক করলাম তাকিয়ে দেখো কারসার এসে গেল আমি এবার টোয়েন্টিটাকে মুছে দিয়ে ধরো থার্টি ফাইভ লিখে দিলাম দিয়ে এন্টার টিপে দিলাম দেখো এখানে এক্ষুনি লেখা ছিল টোয়েন্টি সেটাকে আমি এডিট বা চেঞ্জ করে থার্টি ফাইভ করে দিলাম অর্থাৎ এডিটিং বা চেঞ্জিং আমাকে অ্যালাউ করছে এবার লাস্ট অপারেশনটা দেখাচ্ছি ধরা যাক এই টোয়েন্টি ওয়ান থাউজেন্ডটা আমি মুছে দেব এই দেখো এই আমি ক্লিক করলাম এবার আমি কিবোর্ড থেকে ডিলিট কি টিপছি ডিলিট কি ব্যাকস্পেস টিপো না ডিলিট কিটা টিপো এই ডিলিট কি টিপলাম তাকিয়ে দেখো মুছে গেল সেলের ডেটাটা তার মানে যেহেতু ওয়ার্কশিটটা আনপ্রোটেক্ট হয়ে গেছে সেই জন্য আমাকে নতুন এন্ট্রিও করতে দিল এক্সিস্টিং এন্ট্রিকে মডিফাই বা চেঞ্জ বা এডিটও করতে দিল আবার কোনো ডেটাকে ডিলিট বা মুছে দিতেও দিল কারণ ওয়ার্কশিটটা এবার আমরা আনপ্রোটেক্ট করে নিয়েছি আশা করি বুঝতে পারলে সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কিভাবে একটা ওয়ার্কশিটকে আনপ্রোটেক্ট করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ